হয়েছে, আপনি কে আর আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? বাবা, আমি খুব গরিব মানুষ, আমার ছেলেটা অসুস্থ, আমাকে একটু সাহায্য করবে? দেখুন, আমার অফিসের অনেক কাজ আছে, তাই আমি এখানে একটু বসেছি, আমার বস আসবে এখন, এখান থেকে যান। বাবা, আমি অনেক গরিব মানুষ, কি করব বুঝতে পারছি না, আমার ছেলেটা অনেক অসুস্থ, প্লিজ একটু সাহায্য করো। আপনাকে বলছি না, এখান থেকে যান, এখনো দাঁড়িয়ে আছেন, আমি কোনো সাহায্য করতে পারবো না, এখান থেকে চলে যান, প্লিজ আমার সামনে থেকে চলে যান, প্লিজ। তোমাদের এত টাকা কি কবরে নিয়ে যাবে? দেখবো কোথায় নিয়ে যাও, আমার ছেলেটা অসুস্থ, একটু সাহায্য করলে না, এত টাকা দিয়ে কি হবে, একদিন তো মরে যাবে। আমাকে আপনি অভিশাপ দিচ্ছেন? দাঁড়ান, আমি দারোয়ান ডেকে আপনার ঘাড় ধরে বের করে দেবো, এখান থেকে যান বলছি। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। তুমি ওই গরিব মহিলার সাথে এমন ব্যবহার কেন করলে? ডিস্টার্ব করছিল তাই, তার জন্য তুমি বাজে ব্যবহার করবে ওই মহিলার সাথে? কত গরিব মহিলা দেখেছো তুমি? তুমি কি জানো ওই মহিলার বাচ্চা আসলে অনেক অসুস্থ? তুমি এমন ব্যবহার করে ঠিক করনি, তোমার মতো সহকারী আমার অফিসে আমি রাখতে চাই না, বুঝতে পেরেছো তুমি? স্যার সরি, আমার সাথে এমন করবেন না, আমি আর কারোর সাথে এমন ব্যবহার করবো না কখনো। না, আমি তোমাকে ক্ষমা করতে পারছি না, বুঝতে পেরেছো? তোমাকে আমার চাকরিতে রাখবো না, বেরিয়ে যাও আমার চাকরি থেকে। স্যার, আমাকে অফিস থেকে বের করে দিবেন না, আমার বউ বাচ্চা না খেয়ে মারা যাবে, এমন করবেন না প্লিজ, আমি এমন ব্যবহার করে সত্যি ভুল করেছি। আচ্ছা, আমি এইবারের মতো মাফ করলাম, কিন্তু পরের বার যদি এমন করো তাহলে আমার অফিস থেকে তোমাকে ঘাড় ধরে বের করে দেব, বুঝছো? জি স্যার, পরের বার থেকে আর এমন করবো না, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার চাকরিটা রাখার জন্য। হ্যাঁ, তোমার ব্যবহার এতটা খারাপ, আমি তো কখনোই চাকরি রাখতাম না, তোমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তোমার চাকরিটা রাখলাম, সরি স্যার, আর এমন হবে না আমার। বন্ধুরা, এই গল্পটিতে আমরা কিছু শিক্ষামূলক বিষয় দেখলাম। কখনো কোনো গরিব মানুষকে অবহেলা করতে নেই, কারণ সবারই একদিন টাকা হবে, আর টাকা তো সবার হাতেই একদিন না একদিন হবে। মরে গেলে কি টাকা সাথে নিয়ে যাবে কেউ? এখানে শিক্ষামূলক বিষয় হলো কোনো গরিবকে কখনো অবহেলা করতে নেই। তাই আপনাদের সামনেও কোনো গরিব আসলে বা কোনো গরিবকে দেখলে আপনার কাছে কোনো সাহায্য চাইলে কখনো অবহেলা করবেন না, আপনার সামর্থ্য থাকলে সাহায্য করবেন, না থাকলে করবেন না, কিন্তু কোনো খারাপ ব্যবহার করবেন না, কারণ সবারই একটা মন আছে, তাদের মনে কষ্ট লাগতে পারে, তারা গরিব কিন্তু তারাও তো মানুষ আমাদের মতোই, তাই সবাইকে সম্মান দিন। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে যাবেন। বাই।